নমস্কার আজকের ভিডিও বানানোর একটি উদ্দেশ্য হচ্ছে এই যে লাল পোকা বা রেড বিটল পামকিন পোকা বা রেড পামকিন বিটল পোকা যেসব লতানা জাতীয় ফসল রয়েছে যেমন লাউ কুমড়ো ঝিঙে শশা এই সব লতানা জাতীয় ফসলের কিন্তু বেশি আক্রমণ দেখা যায় যখন গাছ ছোটো থাকে গাছের সবুজ অংশ পুরো করে খেয়ে নেয় গাছের বয়স যখন দশ থেকে পনেরো দিন তখন যদি বেশি আক্রমণ দেখা যায় গাছের কিন্তু হানড্রেড পার্সেন্ট ক্ষতি হতে পারে আমাদেরকে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে জৈবিক উপায় রাসায়নিক উপায় এবং ঘোরা উপায় তিনটি উপায়ে দমন ব্যবস্থা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে দেখার সুযোগ করুন তো চলুন ম্যান বিষয় কথা না বাড়িয়ে এটি হচ্ছে রেড পামকিনি বিটল সাধারণত তিনটি কালারের হয় একটি হচ্ছে বাদামি কালারে একটি হচ্ছে লাল কালারে আরেকটি হচ্ছে কালো কালারে সাধারণত বেশিরভাগ আমরা লাল কালারের রেড পামকিন বিটল দেখতে পাই একে দমন কর্মন কী হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যেসব কৃষক অনেক বেশি চাষ করেন বিশাল চাষ করেন তা তো সব সময় রাসায়নিক ওষুধ ব্যবহার করতে চাই। কিন্তু যেসব কৃষক ছাদ বাগান করেন বাড়িতে কিচেন গার্ডেন করেন টুকটাক বাড়িতে খাবার জন্য চাষ করেন সেসব কৃষক কিন্তু ঘরোয়া টোটকা বা জৈবিক ওষুধ ব্যবহার করতে চাই তো আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করবো জৈবিক উপায়ে প্রথমে আলোচনা করব তারপর জানাবো রাসায়নিক উপায়ে বা রাসায়নিক ওষুধ দ্বারা কী কী একে দমন করা যায় তো চলুন ভিডিওটি কন্টিনিউ দেখুন প্রথম থেকে শেষভাবে দেখার অনুরোধ করছি তাহলে বুঝতে পারবেন প্রথমত আমরা করতে পারি কাঠ কয়লা বা ঘুটের ছাই বা পাঁশ বাড়িতে থাকা সেগুলো আমরা গাছের পাতার ওপর ছিটিয়ে দিতে পারি অল্প করে কেরোসিন মিস করে কেরোসিন যদি না পান সেক্ষেত্রে আমরা নিম পাতা রস মিশিয়ে গাছের পাতার ওপর ছিটিয়ে দিলে অনেকটা কাজ হয় আপনি যদি এমনিতেই পাঁচ ছিঁড়ে দেন সেক্ষেত্রেও অনেকটা কাজ হবে তাতে কি লাল পোকাটি বসতে পারবে না আর আক্রমণটা অনেকটা কম হবে পাঁচ বা ছাই গাছের পাতার পর ভালো করে ছেটাতে হবে যেন কোনো গাছের পাতা বাদ চলে না যায় ফাঁকা জল না থাকে বিশেষ করে কচ পাতাগুলো ভালো করে ছেটাতে হবে এরপর জানায় লাঠি বা খাটি পুঁতে দিতে হবে এমন জায়গাতে যেন পাখি বসতে পারে যারা ছাদ বাগান করছেন ছাদের উপর একটা কাটিয়ে দিয়ে দিলেন তাতে কী হবে পাখি বসতে পারবে পাখিগুলো লাল লাল কি খেয়ে নেবে তাহলে অনেকটা কিন্তু আক্রমণ কম হবে তার আগে বলতে চাই যেসব কৃষক বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কোনো অনেক ধন্যবাদ কিন্তু যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই তাড়াতাড়ি করে নিন এবং পাশে থাকা বেলা ক্লিক করে নিন তাদের কী হবে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তাছাড়া আমরা কাঁচা নিমপাতার থেতো রস পঞ্চাশ এম এল তার সঙ্গে লিকুইড সাবান কুড়ি এম এল একসঙ্গে মিস করে একটি দ্রবণ তৈরি করে দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে নিয়মিত পর পর স্প্রে করলে খুবই ভালো কাজ হয় তাছাড়া আগাছা পরিষ্কার রাখতে হবে এবং জৈবিক ওষুধ ব্যবহার করতে পারি যেমন নিমাসিন অ্যাজেটিন গ্রুপের অনেকগুলোর ওষুধ রয়েছে নিমাসিন বা নিম তেল এগুলো আমরা যদি তিন এমএল পোতুলের জলে দশ হাজার পিপিএমের যদি তিন এম এর জলে স্প্রে করি সপ্তাহখানেক পর পরপর তাহলে কিন্তু অনেক কাজ হবে আর যেসব কৃষক বাংলাদেশে রয়েছেন তারা বায়ো নিম প্লাস ব্যবহার করতে পারেন সর্বশেষে জানাই যদি আমাদেরকে একান্তই রাসায়নিক ওষুধ ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমরা ক্লোরোপাইরিফস প্লাস সাইফার ম্যাথিনে যে কোনো একটি ওষুধ ব্যবহার করতে পারি যেমন বাংলাদেশি কৃষকের ক্ষেত্রে এসি মিক্স ব্যবহার করতে পারেন বা কট টেন ইসি ব্যবহার করতে পারেন তা তাছাড়া আমরা ইফকো কোম্পানির ইউজো ব্যবহার করতে পারি না হলে কিলার ব্যবহার করতে পারি ফাইভ জিরো ফাইভ এই ওষুধগুলির মধ্যে যে কোনো একটি ওষুধ দেড় থেকে দু এম এল প্রতি লিটার জলে স্প্রে করতে হবে তাছাড়া যদি এই ওষুধগুলো না পান আপনাদেরকে একটি ওষুধ বলবো সিনজেন্ডা কোম্পানির ভালো ওষুধ আপনি বাংলাদেশ তথা ভারতবর্ষে সব জায়গায় পাওয়া যায় সিঞ্জেন কোম্পানির অ্যালাইকা জিরো পয়েন্ট ফাইভ এম এল প্রতি লিটার জলে আপনি স্প্রে করুন সম্পূর্ণভাবে আপনার ঠিক হয়ে যাবে তো ভিডিওটি দেখে আপনারা কতটা উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি নমস্কার